নতুন সূর্যোদয়ের সঙ্গে শুরু হলো আরও একটি বছরের পথচলা। 2022 সাল হবে সবার জন্য ঘুরে দাঁড়ানোর বছর, যেখানে থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো বৈষম্য। বিদায় নেবে মহামারী করোনা, সবাই তার অধিকার নিয়ে স্বাধীনভাবে বাঁচবে। সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন বছরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। নতুন ভোরে নতুন সূর্য, নতুন সম্ভাবনা নিয়ে ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছরের যাত্রা শুরু। গেল দুই বছর ধরে মহামারী করোনার কারণে বিপর্যস্ত মানুষের জীবন। নতুন বছরে করোনা থেকে মুক্তি পেয়ে পৃথিবী আবার স্বাভাবিক নিয়মে ফিরে আসবে, এমন প্রত্যাশা সবার। করোনামুক্ত বাংলাদেশ হবে, নতুন সংক্রমণ আসছে ওমিক্রন, এটা থেকে যাতে সবাই সচেতন থাকে, চাকরি বাকরি এবং পরিবার পরিজন নিয়ে যাতে আমরা ভালো থাকতে পারি, এটাই আমি প্রত্যাশা করি। সব ধরনের জরাজীর্ণতাকে পেছনে ফেলে নতুন দিনের স্বপ্ন দেখে মানুষ। একটু ভালো থাকার আশায় নানা সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে এগিয়ে চলা, ভালো কিছুর আশায় প্রিয়জনকে ফুল উপহার দিতে পারলে মনটাও যেন ভালো থাকে। এ কারণে বছরের প্রথম দিনে রাজধানীর ফুলের দোকানগুলো ছিল জমজমাট। আশা করব এই বছরটা নতুন কিছু, ভালো কিছু আমরা দিতে পারবো দেশকে। 2021 সালে যেগুলো ভুল ছিল সেগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে 2022 সালটাতে আমরা যাতে ভুল না হয় লাইফে যাতে শাইন করতে পারি। নতুন বছরে সাধারণ মানুষের চাওয়া সুস্থ স্বাভাবিক জীবন ও নিত্যপণ্যের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে। হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠুক সবার মাঝে। তো করে স্কুল খুলছে এমন যে আমরা বাজার সদাই করতে পারি, তারপরে আমার ইনকাম সোর্স ভালো থাকে, তারপরে আমরা তো সুন্দরভাবে চলতে পারি, সবার মধ্যে যেন সুসম্পর্ক বজায় থাকে, সবার সাথে যেন একটা ধৈর্যশীল সম্পর্ক থাকে। অনেকেই আবার মনে করেন 2022 সাল হবে বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর বছর। অবশ্যই 2022 আমাদের ঘুরে দাঁড়ানোর বছর, 2020 এবং 2021 আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটুকু আমরা পুষিয়ে নিব, প্রয়োজন বোধে স্বক্ষেত্রে আরও কর্মক্ষম হয়ে সেই ক্ষতিটাকে পুষিয়ে নিয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রত্যাশা ব্যক্ত করি। করোনার কারণে আমাদের বাসায় যে ছোট শিশুরা আছে তাদের মানসিক বিকাশ আমার মনে হয় অনেক বেশি বাধাপ্রাপ্ত হয়েছে। নতুন বছর প্রত্যাশা করছি যে তারা আরও ভালো সময় কাটা, পৃথিবীটা যেন আরও নির্মল হয়, সুন্দর হয়। সাধারণ সিটিজেন হিসেবে আমরা চাই নিরাপদ সড়ক এবং সুস্থ সবলভাবে আমরা সবাই জানি বাংলাদেশে বসবাস করতে পারি। রাজনীতি, অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশে যেন শান্তি বিরাজ করে, নতুন বছর হবে সাফল্য ও কল্যাণের, এমনটাই প্রত্যাশা সব শ্রেণী পেশার মানুষের। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।